नंबर 15 क्वेश्चन, व्हाट इज द रिटार्डेशन ऑफ ए कार मूविंग विद अ वेलोसिटी ऑफ 50 किलोमीटर पर आवर इज ब्रॉट टू रेस्ट इन 45 सेकंड। এখানে রিটার্ডেশন কথাটা আছে, মানে মন্দন হচ্ছে, একটা গাড়ি কত মন্দন হচ্ছে, ঠিক আছে? তো এই গাড়িটা এক সময় স্থির অবস্থায় আসছে, অর্থাৎ গতিবেগ জিরো হয়ে যাচ্ছে। তাহলে যে যে ডাটাগুলো কিছে সেগুলো আমরা লিখে নিই। তাহলে প্রাথমিক গতিবেগ, গাড়িটার প্রাথমিক গতিবেগ কত, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি কত আছে 50 কিলোমিটার পার আওয়ার। অন্তিম গতিবেগ কি আছে, ফাইনাল ভেলোসিটি, গাড়িটা মন্দন হতে হতে যদি ব্রেক টেপে তাহলে এক সময় গাড়িটা স্থির হয়ে যায়, ঠিক আছে? তাহলে অন্তিম গতিবেগ 0 কিলোমিটার পার আওয়ার। তাহলে মন্দনের ক্ষেত্রে সূত্র কি হবে, v সমান u মাইনাস at। এটা ত্বরণের ক্ষেত্রে সূত্রটা কি হয়, u প্লাস at, এর প্লাস হয়। আর মন্দনের ক্ষেত্রে সূত্রটা কি হয়, v সমান u মাইনাস at। তাহলে v অন্তিম গতিবেগ 0 হয়ে গেল, u মাইনাস at, অথবা u সমান এটিকে যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে কি হবে, ডান দিকে নিয়ে আসা হয় তাহলে at, ঠিক আছে, প্লাস হয়ে গেল। তাহলে ইউটা কি আছে, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার কে মিটারে আমি করব, মিটার পার সেকেন্ডে, মিটারে করতে গেলে এখানে 1000 দিয়ে গুণ হবে, ডিভাইডেড বাই 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, মিটার পার সেকেন্ড ইজ इक्वल টু a ইনটু 45, a সমান কি হবে, এইটা ডিভাইডেড বাই 3600 ডিভাইডেড বাই 45, এটা কাটাকুটি করলে কি হলো 0.30 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে মন্দন হচ্ছে এইটাই 0.30 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সট কোশ্চেন 16, how much work is done in 1 hour if a pump can raise 100 liters of water through a height of 200 meters in 1 minute। তাহলে পাম্পে কতটা কাজ করছে, পাম্প কতটা কাজ করছে, work done, how much work done, তাহলে কতটা জল তুলছে, weight of water কত, 100 kg। 100 কেজি কারণ 1 লিটার মানে কি, 1 লিটারের পরিমাণ কত হয়, 1 কেজি। তাহলে 100 লিটার তুলছে মানে কত হচ্ছে, 100 কেজি তুলছে। তাহলে হাইট কত দূর তুলছে, 200 মিটার। তাহলে ওয়ার্ক ডান ইন 1 মিনিট, 1 মিনিটে সে কতটা কাজ করছে, f ইনটু s, অর্থাৎ কতটা 100 কেজি ইনটু s, কত দূরত্ব 200 মিটার উপরে তুলছে, তাহলে 100 গুণিত 200 সমান কত হচ্ছে 20000 কেজি মিটার। তাহলে এইটা আমার 1 মিনিটে ওয়ার্ক ডান, 1 মিনিটে কতটা কাজ করছে, এক ঘন্টা ধরে কাজ করলে কত, ওয়ার্ক ডান ইন 1 আওয়ার, তাহলে তাহলে 60 দিয়ে গুণ হবে, এই 20000 এর সঙ্গে 60 দিয়ে গুণ হলো, 60 দিয়ে গুণ হতে কত হলো, এটা হচ্ছে 12 পরে 5টা, 12 পরে তোমার 6টা 0 হবে, ঠিক আছে, 1 3 4 5টা 0 হবে, 5টা 0, এখানে একটা 0 কম হবে, মানে এটা হচ্ছে কত, ঠিক আছে, তাহলে হচ্ছে 12 গুণিত 10 টু দি পাওয়ার 5, 12 গুণিত 10 টু দি পাওয়ার 5 কেজি মিটার, এটা হচ্ছে উত্তর। মাটি থেকে উপর দিকে উঠছে, ঠিক আছে, তাহলে যদি ওঠে তাহলে ওর কত অ্যাক্সেলারেশন হবে, এবং এই ডাটাগুলো বলে দেওয়া হচ্ছে এটা কত দূর ছুটে যাচ্ছে, 700 মিটার, ঠিক আছে। তো এখানে তাহলে লিখে ফেলি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যখন এরোপ্লেন যখন স্থির অবস্থা থেকে মুভমেন্ট করে তাহলে প্রাথমিক গতিবেগ কি হয়, প্রাথমিক গতিবেগের ইনিশিয়াল ভেলোসিটিটা 0 হয়, ডিসটেন্স কভার কত মিটার ছুটে টেক অফ করছে, 700 মিটার, কত সেকেন্ড সময় লাগছে, 10 সেকেন্ডে, এই 700 মিটার কভার করছে 10 সেকেন্ডে। তাহলে আমরা জানি কি, এটা এই ক্ষেত্রে কি হচ্ছে, ত্বরণের সৃষ্টি হচ্ছে, তাহলে s সমান ut প্লাস হাফ at স্কয়ার, এই সূত্র থেকে আমি মানগুলো বসিয়ে দিই, তাহলে s অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 700, প্রাথমিক গতিবেগ u সমান 0, t টা হচ্ছে এটা আমাকে বের করতে হবে, প্লাস হাফ at স্কয়ার, ঠিক আছে, 0 ইনটু t হাফ at স্কয়ার, তাহলে at স্কয়ার মানে 10 সেকেন্ড হচ্ছে 10 ইনটু 10, তাহলে এখান থেকে বের হলো কত, এখানে কাটাকুটি করে এখানে 50 হলো, 50 a সমান হচ্ছে 700, আর এ সমান 750, মানে এটা দাঁড়াচ্ছে কি, 00 কেটে গেল, 70 কে 5 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে, 14 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এরোপ্লেনের গতিবেগ কত ছিল, 14 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন, হোয়াট ম্যাক্সিমাম হাইট অফ স্টোন উইল রিচ ইফ ইট ইজ থ্রোন আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি আপওয়ার্ডস
with a velocity of what? So the velocity of 20 meter per second. এখানে প্রাথমিক গতিবেগ কত u সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং অন্তিম গতিবেগ v হচ্ছে 0 তাহলে আমরা জানি কি v স্কয়ার সমান হচ্ছে কি u স্কয়ার মাইনাস 2gs মাইনাস কেন হলো এখানে এখানে তোমার রিট্রাকশন হচ্ছে অর্থাৎ মন্দন হচ্ছে ঠিক আছে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে হোয়াট ম্যাক্সিমাম হাইট উপরের দিকে গেলে অভিকর্ষণ ত্বরণের উপরের দিকে যদি যায় তাহলে এটা কিন্তু মাইনাস হয় আর যদি উপর থেকে যদি পড়ে তাহলে কি হয় এটা প্লাস হবে তাহলে v স্কয়ার সমান হচ্ছে u স্কয়ার মাইনাস 2 gs তাহলে v স্কয়ার মানে অন্তিম গতিবেগ 0 হয়ে গেল u স্কয়ার মানে হচ্ছে 20 স্কয়ার মাইনাস 2 gs 2 ইনটু g অভিকর্ষণ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে অঙ্কের সুবিধার্থে এটাকে ধরা হয়েছে কত 10 ধরা হয়েছে তাহলে g হচ্ছে 10 ইনটু s তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত 20 s সমান হচ্ছে 400 20 কে দুবার গুণ করে 400 20 F into S তাহলে কত বল প্রয়োগ করা হচ্ছে 250 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে কত মিটার সরণ হলো বল প্রয়োগ করে 15 মিটার তাহলে 250 এর সঙ্গে 15 গুণ হলো গুণ করে তাহলে কত বের হলো 3750 নিউটন মিটার যেটাই নিউটন মিটার সেটাই হচ্ছে জুল অর্থাৎ 3750 জুল কাজ করা হলো নেক্সট क्वेश्चन হোয়াট ইজ পটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতি শক্তি বের করতে বলা হচ্ছে What is potential energy if a body of mass 250 kg is at a height of 30 meters? Potential energy সূত্র কি m into g into h joules তাহলে m টা বসে দিলাম 250 g এর মান বসে দিলাম 9.81 h মান কত 30 লাগে গুণ করলে কত হলো 73575 joules তাহলে এই জুলসটাকে হাজার দিয়ে ভাগ করলে তাহলে কি বের হবে কিলো জুল হাজার দিয়ে ভাগ করলাম ভাগ করলে কত বের হলো 73.57 কিলো জুল এটাই হচ্ছে অ্যানসার পটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থির শক্তি বের হলো নেক্সট অঙ্ক 21 হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইন জুলস ইফ এ লোড অফ 15.5 কেজি ইজ লিফটেড থ্রু এ হাইট অফ 4.4 মিটারস তাহলে 15.5 কেজি আমি উপরে উঠালাম কত মিটার উপরে উঠালাম 4.4 মিটার তাহলে আমার কতটা ওয়ার্ক ডান হয়েছে সেই আগের অঙ্কের মতো ওয়ার্ক ডান হচ্ছে কি ওয়ার্ক ডান যেটাই উপরে ওঠালে তার মধ্যে একটা স্থিতি শক্তি একটা জমা হয় ঠিক আছে সেই ওয়ার্ক ডানটা কি হচ্ছে m ইনটু g ইনটু h তাহলে m টা হচ্ছে 15.5 কেজি উঠালাম g মান 9.81 h কত 4.4 ঠিক আছে তাহলে 4.4 মিটার উচ্চতা পর্যন্ত উঠালাম তাহলে এটা গুণ করলে কত হলো 669 জুল লাস্ট কোশ্চেনটা দেখো হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি মানে কি গতি শক্তি এটা আমাকে গতি শক্তি বের করতে হবে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ এ বুলেট অফ মাস 5 গ্রামস ট্রাভেলস এ স্পিড অফ 500 মিটারস পার সেকেন্ড তাহলে কাইনেটিক এনার্জি সূত্র কি হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার তাহলে হাফ ইনটু এম কত 5 গ্রাম 5 গ্রাম কে কেজিতে করলে 1000 দিয়ে ভাগ করলাম 1000 দিয়ে ভাগ করলে কেজি হলো ইনটু ভি স্কয়ার ভি মানে 500 মিটার পার সেকেন্ড 500 গুণিত 500 এটা কাটাকুটি করলে কত হলো 625 জুলস ওকে